আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আক্তার আহমেদ শুভ। টুইটারের মাধ্যমে আপনাদের সবার কাছে আমি আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের আমাদের যে টপিক বিষয় সেটি হচ্ছে লিভার টিউমার, কি করণীয়। লিভার আসলে আমাদের শরীরের একটি মানে আবশ্যকীয় একটা অর্গান। আমাদের শরীরে মাত্র 5টি জিনিস আছে যেগুলি ছাড়া আমরা বাঁচতে পারি না। 1 নম্বর হচ্ছে ব্রেইন, 2 নম্বর হচ্ছে ফুসফুস, 3 নম্বর হচ্ছে কিডনি, 4 নম্বর হচ্ছে হার্ট, আর 5 নম্বর হচ্ছে লিভার। ফুসফুস আর কিডনি দুটো করে থাকে, এই জন্য তাও ভালো যে একটা গেলেও আর সমস্যা নাই, কিন্তু বাকি 3টা হার্ট, ব্রেইন আর লিভার একটা করে। সুতরাং লিভার একটি অত্যাবশ্যকীয় অংশ আমাদের শরীরের, যার মাধ্যমে আমরা বেঁচে আছি। তো আজকে আমরা লিভারের যেটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে টিউমার। টিউমার শুনলে আমরা ভয় পাই যে না জানি কি ক্যান্সার। টিউমার মানে কিন্তু ক্যান্সার না, সেটা আমরা জানি যে টিউমার অনেক রকম আছে, তার মধ্যে 1 রকম হচ্ছে ক্যান্সার আর বাকি সব রকম হচ্ছে সাধারণ, যেগুলো আসলে অসুখ কিন্তু ভয়ের কিছু নেই। তো যেটা বলছিলাম, লিভার আমাদের শরীরে একটি, এটা আমাদের থাকে হচ্ছে পেটের উপরের দিকে ডান পাশে, আমাদের বুকের খাঁচার ঠিক নিচে আবার পেটের উপরে। লিভারটাকে প্রোটেক্ট করে রাখছে আমাদের বুকের খাঁচা, আমাদের বুকে যে হাড্ডিগুলি আছে সেগুলো লিভারকে প্রোটেকশন দিয়ে রাখছে, যার ফলে আমরা কোথাও যদি পড়েও যাই, গুতা লাগে, কেউ ঘুষিও মারে, লিভারে কোনো রকম আঁচড় পড়ে না, কারণ আমাদের বুকের হাড্ডিগুলি তাকে প্রোটেকশন দেয়। এটা আল্লাহ সিস্টেম করে আমাদেরকে দিয়েছে, যেহেতু জটিল জিনিস। যেমন ওই 3টা বলেছি, ব্রেন, ব্রেনের জন্য মাথার খুলি আছে শক্ত, হার্ট, হার্টের জন্য বুকের খাঁচা, লিভারের জন্য বুকের খাঁচা। তো লিভারে কি কি অসুখ হতে পারে টিউমার, সেটা আমরা সরাসরি যাই। আগে বলেছি টিউমার 2 রকম, একটা ক্যান্সার, একটা নন ক্যান্সার। তো নন ক্যান্সারগুলি আলাপ করি আগে। নন ক্যান্সারগুলির মধ্যে কীরকম আছে, কতগুলি বেসিক যেটা সেটা হচ্ছে সিস্ট, মানে লিভারের ভিতরে পানির থলি হয় অনেকের। তো সেটি ভয়ের কিছু না, এটা আসলে জটিল কোনো অসুখই না। এটা লিভার কোষ থেকে অতিরিক্ত পানি তৈরি হলে কিছু কিছু জায়গায় লিভারের এরকম সিস্ট বা পানির থলি তৈরি হয়। এগুলির জন্য ভয়ের কিছু নাই, কোনো চিকিৎসারও প্রয়োজন নেই, কারণ সেখান থেকে কখনোই ক্যান্সার হবে না, সেখান থেকে খুব বড় কোনো সমস্যা কখনোই হবে না। তবে চিকিৎসা কখন লাগবে, এই সিস্টের সাইজ যদি 10 সেন্টিমিটার হয় তখন সেটা একটা রিস্ক তৈরি করে যে আরও বড় হলে এটা ফেটে যেতে পারে, যেহেতু এটা লিভারের ভেতরে থাকে। লিভার মানে জানেন তো বাংলায় কলিজা। আচ্ছা, তো যদি সিস্টটা 10 সেন্টিমিটারের বড় হয়, ওটা ফেটে গেলে কলিজা সহ ফেটে যাবে, তাহলে কিন্তু জীবন মরণের একটা হুমকি থাকবে। সুতরাং 10 সেন্টিমিটার পর্যন্ত হইতে দেওয়া যাবে না, তার চেয়ে ছোটো যদি থাকে 3 সেন্টিমিটার, 4, 6, 8 পর্যন্ত আমরা 3 মাস পর পর আল্ট্রাসোনোগ্রাম করবো আর দেখবো যে কত বড় হচ্ছে। অনেকের সারা জীবনেই 3 সেন্টিমিটারের চেয়ে বড় হয় না, সো কোনো চিকিৎসাই দরকার নাই তার। যারটা বড় হচ্ছে, 8 ক্রস করলে আমরা লিভার সার্জন মানে আমাদের কাছে চলে আসবেন, আমরা সেটাকে মনিটর করব, যদি মনে করি আপনাকে বলবো অপারেশনের জন্য। অপারেশন খুবই সহজ, ল্যাপারোস্কোপির মাধ্যমে পেট না কেটে ফুটা করেই কম্পিউটারের মাধ্যমে সেটা সমাধান যোগ্য। সুতরাং লিভারের সিস্ট হলে ভয়ের কিছু নাই, কি খেয়াল রাখতে হবে যে 10 সেন্টিমিটার সাইজ হলো কি না। কারোর কোনো কথায় ভয় পাবেন না, বিচলিত হবেন না, এই বিষয়ে আমি যেটা বললাম সেটা মাথা রাখবেন শুধু রোগীরা, তাহলেই হবে। আচ্ছা, দ্বিতীয় যদি আসি যে সিস্টের পরে হচ্ছিল ফোড়া। ফোড়া মানে কি, আমাদের হাতে পায়ে সারা শরীরেই ফোড়া হয়, নাকে কানে ফোড়া মানে কি, যেখানে প্রচণ্ড ব্যথা হবে, লাল হবে, একটু পুঁজ বের হবে, তাই না? তো লিভারে হতে পারে, লিভারের ভিতরে সারা শরীরের সব ধরনের জীবাণু লিভারের ভিতর দিয়ে ফিল্টার হয়, তো সেখান থেকে লিভারের মধ্যে যদি কোনো জীবাণু জমে যায় তো সেখান থেকে ইনফেকশন হবে। ইনফেকশন আপনি বুঝতেই পারবেন, পেটে ব্যথা হবে, সাথে জ্বর আসবে, এবং ব্যথার হবে অবশ্যই লিভার যেখানে থাকে মানে পেটের উপরের দিকে ডান পাশে। যদি এমন কোনো সন্দেহ হয় সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাবেন, যে কোনো MBBS ডাক্তার, ওনারা আপনার রোগের লক্ষণ শুনে 50% কেসে ডায়াগনোসিস করতে পারবে যে লিভার অ্যাবসেস, আর 50% আসলে অন্যান্য অসুখের সাথে মিক্স হয়ে থাকে, যেমন গল ব্লাডারে ইনফেকশন হতে পারে, গল ব্লাডার থাকে লিভারের সাথে, তো যে কারণে একটু সমস্যা হতে পারে। তবে 50% কেসে জ্বর এবং পেইনের প্যাটার্ন দেখে আমাদের MBBS ডাক্তাররা সবাই বুঝতে পারবে আপনার লিভারে কিছু সমস্যা। না পারুক অসুবিধা নাই, না পারলেও তারা একটা আল্ট্রাসোনোগ্রাম দিবে, আর পারলেও একটা আল্ট্রাসোনোগ্রাম দিবে। সুতরাং একটা পেটের যদি আল্ট্রাসোনোগ্রাম করেন তাহলে আপনি লিভারে ফোড়া কিনা জেনে যাচ্ছেন, ভয় কিছু নেই। তারও চিকিৎসা আছে, তার চিকিৎসা কি, যে কোনো ফোড়ার চিকিৎসাই সারা শরীরে একটাই, সেটা হচ্ছে ফোড়া গেলে পুঁজ বের করতে হবে, এবং ওয়ান টাইম ইউজ না, যাতে একটু ফুটা করে বের করে দিলেন ভালো হবে না, কারণ লিভার যেহেতু বড় জিনিস, লিভারের ভিতরে ফোড়াও বড় বড় হয়, ছোটোখাটো না যে হাতে পায়ে ছোটো ছোটো হলে বের করে দিলাম ভালো হয়ে গেলো তা না। সুতরাং লিভারে ফোড়া হলে ওই কেউ সুই দিয়ে টেনে বের করে দিল, খবরদার এদিকে যাবেন না, পুঁজ বের করতে হবে নাম্বার 1। সাথে সাথে ভবিষ্যতেও পুঁজ তৈরি হবে কিছুদিন, সেটু বের করার জন্য একটা রাস্তা থাকতে হবে। রাস্তা না থাকলে যাবেন
সুই দিয়ে বের করে দিবে, তিন দিন পরে আবার ব্যথা উঠবে, আবার যাবেন, আবার সুই আর সুই চলতে থাকবে জীবনে, সুই কোনো চিকিৎসা না, ঠিক আছে? লিভারে ফোড়া হলে তাহলে কি করতে হবে, সুই দিতে হবে, পুঁজ বের করতে হবে, সাথে ওই ফোড়ার মধ্যে একটা পাইপ ঢুকা দিতে হবে, স্টেন্ট, যেন হার্টে ব্লক হলে স্টেন্ট পড়ায়, লিভারের মধ্যে স্টেন্ট পরানো যায়, ঠিক আছে? তাহলে কি হবে, যা যা পুঁজ আগামী চার পাঁচ দিনে তৈরি হবে সবাই স্টেন্ট দিয়ে বা পাইপ দিয়ে বের হয়ে আসবে। যখন আর ইনফেকশন ভালো হয়ে যাবে, লিভারে কোনো পুঁজ নাই, তখন পাইপটা খুলে ফেলা হবে। খুব সহজ চিকিৎসা, আমরা এই চিকিৎসা করি, আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা দেখে ফোড়ার মধ্যে ঢুকি, ফোড়ার থেকে পুঁজ বের করি, এরপর ওইখানে আমরা ক্যাথেটার দিয়ে দিই একটা, এরপর ওখান থেকে বেরোতে থাকে, কয়েকদিন বেরোতে আস্তে আস্তে রোগী সুস্থ। কিন্তু কিছু কিছু ফোড়া আছে যেগুলি আমরা ধরেন একটি লিভারের মধ্যে তার একটা না চার পাঁচটা ফোড়া হয়েছে, তখন চার পাঁচ জায়গা থেকে আমরা সেই আল্ট্রাসাউন্ড দিয়ে ওই পাইপ দিয়ে বের করতে পারবো না, সেটা সম্ভব হয় না, কারণ সেক্ষেত্রে গুতাগুতি করতে গেলে রোগীর জীবন মরণের আরও কিছু হুমকি থাকে, কারণ লিভারের আশেপাশে ভেতরেও অনেক বড় বড় রক্তনালী থাকে, যেগুলি যদি সুইয়ের খোঁচা ইঞ্জুরি হয় তাহলে দেখা গেল সেই ইঞ্জুরির কারণে রোগীর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো সেটা নির্ভর করবে আসলে আল্ট্রাসোনোগ্রাম করে আমরা যদি দেখি যে না ওনার ফোড়া একটা না একাধিক জায়গায় আছে, বিশেষ করে কোনো ক্রিটিক্যাল জায়গার মধ্যে ফোড়া হয়েছে লিভারের ভেতরেই, যেখানে গুতাগুতি করতে গেলে রোগীর ক্ষতি, তখন আমরা কি করবো, আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে আরেকটু দামি পরীক্ষা করবো, সিটি স্ক্যান, তাহলে আরেকটু ক্লিয়ার হবো। মানে যদি সিম্পল একটা ফোড়া হয় তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাম করেই চিকিৎসা করে দিতে পারবো, কিন্তু যদি একাধিক ফোড়া হয় বা জটিল জায়গায় ফোড়া হয় সেক্ষেত্রে সিটি স্ক্যানের সাহায্য নিতে হবে। এবং নিয়ে তখন যেটা করতে হবে, ওই গুতাগুতি করে পাইপ বসালেও হবে না, কারণ দুই তিনটা জায়গায় জটিল জায়গায় পাইপ বসানো রোগীর জন্য উল্টারও ক্ষতিকর। তখন আমরা কি করি, তখন আমরা পেট কেটেই করি, ভয়ের কিছু নাই, কাটার পথে আমরা সেলাই করবো আবার, তাই না? তো কেটে ভিতরে ঢুকে লিভারের ভিতরে গিয়ে পুঁজ সব বের করে ওয়াশ করে আমরা আবার পেট সেলাই করে দিব, ব্যাস হয়ে গেল চিকিৎসা। তাহলে ফোড়া থেকে কখনো ক্যান্সার হয় না, সুতরাং ফোড়া হলে ব্যথা লাগবে, লিভার সার্জনদের কাছে আসবেন, কোনো রকম ভয় নাই, জীবন মরণের হুমকি নাই, ক্যান্সারের কোনো সম্ভাবনাই নাই। এরপরে আসতে পারেন আপনার টিউমারের দিকে, যাই আমরা ক্যান্সার না, নর্মাল টিউমার। টিউমার অনেক রকম রকম ভেদ আছে, কমনলি যেরকম হয় লিভারের মধ্যে একটি আছে, সেটি অনেকটা জন্মগত শুরু হয়, আবার অনেকের আস্তে আস্তে বড় হয়, সে হচ্ছে রক্তনালীর টিউমার, এটাকে আমরা বলি হেমাঞ্জিওমা, রক্তনালীর টিউমার, যেটাকে বাংলা ভাষায় সবাই জানে জন্মদাগ বলো, অনেকে তিল বলি আমরা, তিল, সারা শরীরে তিল হয়, তিলগুলি আসলে কিন্তু বাইরের কিছু না, আপনার শরীরে রক্তনালী, রক্তনালী টিউমার, সেটাকে আমরা বলি তিল, রক্তনালীর টিউমার সেটাকে আমরা বলি জন্মদাগ, সেটা তো টিউমারের মতো না, দাগ হয় তাই না, কিন্তু এটা আসলে এক ধরনের টিউমারই, সেটা হচ্ছে প্লেন ফ্ল্যাট, এই কারণে মনে হয় একটা দাগ, আসলে দাগ না, এটা রক্তনালী। তো লিভারের ভিতর রক্তনালী আছে হাজার হাজার, তো সেই লিভারের রক্তনালীতে যদি টিউমার হয় সেই রক্তনালীগুলো তখন ফুলে ওঠে, তখন টিউমারের মতো মনে হয়। তো সেই টিউমারগুলোর চিকিৎসা কি, ওই সিস্টের মতো যেটা প্রথম বলেছি, এটা রক্তনালী, সুতরাং এটা ক্যান্সার না, এবং লিভারের রক্তনালী থেকে কোনোদিনও ক্যান্সার হবে না, সুতরাং ভয়ের কিছু নাই। তাহলে ভয়ের কি আছে, ওই যে বললাম যে সাইজ, সাইজ যদি 10 সেন্টিমিটার বলেছি আগেই, সেই 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে কত হবে আপনার, 4 ইঞ্চি মতো না, এরকম যদি সাইজ হয় তখন এটা অপারেশন করতে হবে, কারণ কি ওই যে রক্তনালী যদি ফেটে যায় তাহলে যা একই কথা, ব্লিডিং হবে, ব্লিডিংয়ের রোগী খুবই খারাপ হয়ে যেতে পারে। সুতরাং রক্তনালীর টিউমার লিভারের ভিতরেও যদি 10 সেন্টিমিটারের কাছাকাছি চলে আসে, চলে আসবেন আমাদের কাছে, আমরা তখন কেটে লিভারের অংশ সহ রক্তনালীর টিউমার ফেলে দেব, আপনি পুরো সুস্থ, ভয়ের কিছু না, এটাও ক্যান্সার না। কিন্তু যদি 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এরকম ছোট ছোট থাকে, এগুলো আল্ট্রাসাউন্ডেই পাওয়া যায়, এই জন্য অনেক রুগী যখনই জানতে পারে ভয় পেয়ে যায়, দৌড়ায় আসে, 1-3 সেন্টিমিটারের যদি লিভারের রক্তনালীর টিউমার হয়, ভয় পাওয়ার কিছুই নাই, শুধু আল্ট্রাসোনোগ্রাম 3 মাস পর পর করে একটা ফলো আপে থাকবেন যেটা বড় হচ্ছে কিনা। যখনই 8 সেন্টিমিটার পার হবে ওই সিস্টের মতো সেম চিকিৎসা চলে আসবেন আমাদের কাছে, তবে সিস্টেরটা তো সহজ বলেছি, ল্যাপারোস্কোপিতে ফুটা করে বের করে দিলেই ভালো হয়ে গেল, কিন্তু রক্তনালীর টিউমারটা ফুটা করার সুযোগ নেই, এটাকে বড় করে পেট কেটে লিভারের অংশ সহ ফেলতে হয়, এটা একটু রিস্কি, কিন্তু যারা আমরা লিভার কাটি, লিভারের সার্জন, আমাদের কাছে এটা কিছু ব্যাপারই না, আপনার কাছে ভয়ের সুতরাং কোনো ব্যাপারই না, কারণ আপনি তো আমাদের কাছেই আসবেন, সুতরাং আমরা এটা সুন্দর মতো করে দিব, ভয়ের কিচ্ছু নাই, কোনোদিনও ক্যান্সার হবে না, রোগ মুক্ত হবে। সুতরাং রক্তনালীর টিউমারও 10 সেন্টিমিটার পর্যন্ত যেতে দেওয়া যাবে না, চলে আসবেন, ছোট থাকলে বাসায় আরামে থাকবেন। এখন ও লিভারে কৃমি নিয়ে, যেটা বলছিলাম যে কৃমি যেমন আমাদের নাড়ি ভুঁড়িতে হয়, আমাদের জানি যে পায়খানার সাথে কৃমি বের হয়, কৃমি কিন্তু পেটের ভিতরে সব জায়গায় ঘোরাঘুরি করতে পারে, ঘুরতে ঘুরতে সে কী করতে পারে, লিভারের ভিতরে ঢুকে পড়তে পারে কৃমি। তো ঢুকে যাওয়ার পরে লিভারের ভিতরে সুরঙ্গ, অনেক ব্যাকাতেরা সুরঙ্গ, তার মধ্যে অনেক সময় কৃমি আটকে যায় আর বেরোতে পারে না। আবার কৃমির কারণে আমরা ওষুধ খাই মাঝে মাঝে, যদি লিভারের মধ্যে কৃমি আছে এই সময় আমরা ওষুধ খাই, তাহলে কৃমিটা লিভারের মধ্যেই মরে গেল। আবার অনেক সময় জ্যান্ত কৃমির ডিমও থাকতে পারে লিভারের ভিতরে, থাকলে কী হবে, আস্তে আস্তে সেখান থেকে নতুন নতুন কৃমি তৈরি হয়। তো লিভারে যে কৃমিগুলি সেগুলি লিভারের ভিতরে জমতে থাকে,
এবং জমে লিভারের যে নর্মাল যে টিস্যু কোষ সেগুলি খেতে থাকে, খেয়ে খেয়ে সে বড় হতে থাকে। এই জন্য লিভারের মধ্যে সিস্ট যেটা বলেছি বড় বড় পানির থলি, সেই রকম লিভারের মধ্যে বড় বড় কৃমির থলি তৈরি করে। তো সেগুলি আসলে কি, সেগুলো কখনো ক্যান্সার হবে না, ভয়ের কিছু নাই। তবে সেগুলো থেকে যেহেতু লিভারের ভেতরে বড় হচ্ছে, প্রেশার দেয়, এখানে হালকা পেইন হতে পারে, খুব ভয়ের কিছু না। কিন্তু ভয়ের কিছু জিনিস কি, যদি ওই একই জিনিস যদি সাইজ বড় হয়ে যায়, ফেটে যায়, তাহলে সে লিভার সহ ফেটে যাবে, এটি হচ্ছে রিস্ক। এই জন্য কৃমিকেও, কৃমি থেকে যে সিস্টগুলি হচ্ছে সেগুলিকেও বেশি বড় হতে দেওয়া যাবে না। আর কৃমির আরেকটা রিস্ক আছে, সেটা হচ্ছে কৃমি যদি রক্তের সাথে মিশে কৃমির শরীর, তাহলে একটা এক ধরনের অ্যালার্জি রিয়াকশন হয়, সেই রিয়াকশনটা আবার খারাপ, যেটাকে আমরা বলি হাইপার সেন্সিটিভিটি। কৃমি যতক্ষণ নাড়িভুড়ির ভেতর আছে, পায়খানার সাথে বেরো যাচ্ছে, কোনো সমস্যা করে না, শুধু রক্ত চুষে খায়, এটুকুই, তেমন ইম্পর্টেন্ট না, খুবই সামান্য। কিন্তু যদি রক্তের সাথে মিশে যায় কৃমি, তখন আমাদের রক্তে একটা অ্যালার্জি হয়, এটা খারাপ। এই জন্য লিভারে যদি কৃমির স্থলি হয়, সেটাকে ফাটতে দেওয়া যাবে না, কারণ ফাটলে সেটা এক নম্বর তো লিভার ফাটবে, সাথে হচ্ছে রক্তের মাধ্যমে কৃমিটা মিশে যেতে পারে, তখন তার হঠাৎ করে শ্বাসকষ্ট থেকে শুরু করে অনেক ধরনের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। সুতরাং সেটার জন্য আমাদের সার্জারি লাগবে। সুতরাং লিভারে যদি কৃমি হয়, সেটা ভয়ের কিছু নাই, কারণ এটা কখনো ক্যান্সার হয় না। কিন্তু অতিরিক্ত বড় হতে দেওয়া যাবে না, আগেই আমাদের কাছে আসতে হবে, আমরা তখন লিভার থেকে কৃমির পুরো থলিটা কেটে বের করতে হবে। আবার বলি, ওই সুই দিয়ে গোতাগুতি করা যাবে না। অনেকে মনে করে সুই দিয়ে রসগুলা বের করে ফেললে কৃমি বের হয়ে গেল, হবে না, কারণ কৃমির যে থলির কথা বলছি, থলি রয়ে যাবে ভেতরে, থলি সুই দিয়ে আসবে না কোনোদিনও। সুই তো খুবই চিকন একটা জিনিস, সুতরাং এটা হবে টোটকা চিকিৎসা, বারবার করতে হবে, ক্ষতি হবে আরো। সুতরাং যদি কৃমির থলি হয়, অবশ্যই ল্যাপারোস্কোপি অথবা পেট কেটে অপারেশন করে লিভারের ভেতরে ঢুকে সেই থলি সহ কৃমি সব নিয়ে আসতে হবে। শুধু সুই দিয়ে টানাটানি করে সময়, টাকা এবং নিজের জীবনের ঝুঁকি বাড়াবেন না। লিভার নিয়ে যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন যদি থাকে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। টুইটআপের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। সবাই সুস্থ থাকুন, নিজের লিভারের যত্ন নিন, আবার বলছি সচেতন থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।